এই মুহূর্তে আমরা আছি ঢাকা সাভারের রানা প্লাজা, যেখানে রানা প্লাজাটা যেটা হয়েছিল 2013 সালের 24 এপ্রিল, ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই এই রানা প্লাজায়। আমরা দেখছি যে রানা প্লাজার যে ধস হয়েছিল সেখানের মধ্যে যে স্মৃতিস্তম্ভ আছে সেই জায়গাটির মধ্যে কিন্তু সকাল থেকে ভোর থেকে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন যেগুলো রয়েছে, শ্রমিক ফেডারেশন রয়েছে, তারা এসে ফুল অর্পণ করে দিয়ে গেছেন। এবং এই মুহূর্তে ঠিক এই নাগাদ আমরা দেখছিলাম যেটা ঠিক পেছনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটির মধ্যেই কিন্তু রানা প্লাজা ছিল এবং এই রানা প্লাজা ট্র্যাজেডির আজ 8 বছর পূর্ণ হলো। এই রানা প্লাজা ট্র্যাজেডিতে আমরা দেখেছিলাম প্রায় 163 জনের মতো মানুষ মারা গিয়েছে এবং যারা 1500 মতো মানুষ আহত হয়েছিল তারা সবাই পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছে। এই রানা প্লাজা ধসের আজ 8 বছর পূর্ণ হলো। আমরা দেখছি প্রতি বছরই প্রায় এই রানা প্লাজার এই স্মৃতিস্তম্ভে এসে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এসে রানা প্লাজা যারা নিহত হয়েছিল তাদের স্মরণে পুষ্পস্তর্পণ করে যায় এবং তারা এই দিনটিতে রানা প্লাজাতে যারা নিহত হয়েছিল তাদেরকে স্মরণের জন্য এখানে এসে নিয়মিত ফুল দিয়ে যাচ্ছেন এবং রানা প্লাজাতে যারা আহত হয়েছিল তারা পঙ্গুত্ব জীবনযাপন করলেও এই দিনটিতে এসে তারা শোকে মাতান, কারণ যারা আহত হয়েছিল তাদের অনেকে আত্মীয় স্বজন এবং অনেকের স্বজন কিন্তু এই রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত হয়েছিল। আমরা যেটা দেখছিলাম, আমাদের সাথে ফেসবুক লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছে রাজ মনসুর, তিনি বলছেন ভাই গণপরিবহন কবে থেকে চালু হবে? আসলে সরকারের যে বিধিনিষেধ রয়েছে সেগুলো শেষ হলে আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে 28 এপ্রিলের পরে কিন্তু গণপরিবহন চালু হওয়ার মতো কিছু একটা নির্দেশনা আসছে বা সেটা চালু হওয়ার মতো সিদ্ধান্ত আসছে। যেটা বলছিলাম পিছনে ঠিক যে জায়গাটি রয়েছে এখানে রানা প্লাজার ধসে কিন্তু কচুরিপানা, আমরা দেখছি কচুরিপানা জন্ম নিয়েছে এবং নিহত স্বজনদের শোকের কিন্তু চোখের পানি কচুরিপানায় মিশ্রিত হয়ে আছে। যদি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ঠিক 2013 সালের 24 এপ্রিল অর্থাৎ 2013 সালের আজ এই দিনেই কিন্তু রানা প্লাজা ধস হয়েছিল এবং আজ 2021 সালে এসে সেটির 8 বছর পূর্ণ হয়েছে। আমরা জানতে পেরেছি যে বা যেটা আমরা জানি বিশেষ করে 8 বছরও কিন্তু রানা প্লাজার ধস হওয়ার পরে যে 4টি মামলা হয়েছে সে মামলার কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বা সে মামলাটি বিচারাধীন রয়েছে, 8 বছরও কিন্তু সেই মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়নি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমিনুল হক বুলবুল, তিনি বলছেন প্রিয় নিউজ হান্টকে ধন্যবাদ সর্বক্ষণিক আপডেট দেওয়ার জন্য নান্দাইল ময়মনসিংহ থেকে। ধন্যবাদ আমিনুল হক বুলবুল সাহেব, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি আপডেট। আমাদের কাছে যেই খবরাখবর চলে আসবে আমরা নিউজ হান্টের পক্ষ থেকে আপনাদেরকে আপডেট খবর জানিয়ে দেবো। যেটা বলছিলাম রানা প্লাজার এই কচুরিপানায় কিন্তু প্রত্যেকটি কচুরিপানায় যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করছেন তাদের প্রত্যেকেরই চোখের পানি মিশ্রিত হয়ে এই কচুরিপানা জন্ম নিয়েছে। আমরা দেখছি যে ঠিক রানা প্লাজার যে জায়গাটি ছিল সেই জায়গাটিতে কিন্তু কচুরিপানা জন্ম নিয়েছে এবং এই কচুরিপানাকেই ঘিরেই কিন্তু রানা প্লাজার যে নিহত বা আহত যারা হয়েছেন তাদের স্মৃতি জড়িয়ে আছে। আমরা যদি দেখাতে চাই এই মুহূর্তে ঠিক রানা প্লাজার যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেই স্তম্ভটি ঘিরেই কিন্তু বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শ্রমজীবী মানুষ এসে তারা রানা প্লাজাতে পুষ্পস্তম্ভ করেছেন এবং তারা ফুল দিয়ে সেই শহীদদের যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করেছেন। আমরা যদি একটু দেখাতে চাই এখানে দেখছি যে রানা প্লাজা দুর্ঘটনার শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাভার মডেল থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন তিনি ফুল অর্পণ করে গিয়েছেন। আমরা আরেকটা দেখছি যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন যারা শ্রমিকদের স্মরণে ফুল অর্পণ করে গিয়েছেন এবং আমরা দেখছি বিভিন্ন শ্রমিক এবং বিভিন্ন সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু এখানে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে গিয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন MD মুখলাস তালুকদার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে রানাভাইয়ের খবর কী জানতে চায়। আসলে এ পর্যন্ত রানাভাই এখনও জেল হাজতে আছেন, তার জামিন ছাড়া অন্যান্য যারা ছিল তাদের জামিন হয়েছে তিনি এ পর্যন্ত এখনও কিন্তু জেল হাজতে আটক রয়েছেন এবং রানা প্লাজার যে মামলা হয়েছে সেই মামলাগুলো কিন্তু এখনও বিচারাধীন রয়েছে।
আমরা যেটা দেখছিলাম রানা প্লাজার এই স্মৃতিকে ঘিরে কিন্তু হাজারো শ্রমিকের মাথার ঘাম এবং নিহতদের রক্ত কিন্তু মিশে আছে। এই রক্তের স্মরণেই কিন্তু আমরা দেখছিলাম রানা প্লাজার ধস এক নির্মম ইতিহাস আমাদের দেশের জন্য বয়ে এনেছে। এবং কি আমরা যেটা জানি যে ইতিমধ্যে আমাদের দেশে যেই কয়েকটি ট্র্যাজেডি হয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু এই রানা প্লাজা ট্র্যাজেডি। এখান থেকে কিন্তু আসলে সকাল নাগাদ আমরা যেটা জানতে পেরেছি ভোর থেকে বিভিন্ন শ্রমিক এবং বিভিন্ন সংগঠন থেকে তারা এসে এই রানা প্লাজার মধ্যে ফুল দিয়ে নিহতদের স্মরণ করে গিয়েছিলেন। যেখানে ধস হয়েছিল সেই জায়গাটা কিন্তু এখন কচুরিপানা উঠে সবুজেতে হয়ে রয়েছে। এবং কি আমরা যেটা আরেকটু বলতে চাই, 2013 সালের 24 এপ্রিল এই রানা প্লাজাটি কিন্তু ধস হয়েছিল। এবং রানা প্লাজা ট্র্যাজেডি আমরা যেটা জানি, রানা প্লাজা ট্র্যাজেডিতে প্রায় 169 জন মানুষ নিহত হয়েছেন এবং কি প্রায় 1500 মতো মানুষ আহত হয়েছেন। যারা আহত হয়েছেন অধিকাংশই কিন্তু এখন পর্যন্ত পঙ্গুত্ব জীবনযাপন করছেন। তাদের এই মুহূর্তে ঠিক আমরা যেটা জানতে পেরেছি তাদের হাত, অনেকের হাত পা যাদের নাই তাদেরকে কৃত্রিম হাত পা দিয়ে কিন্তু তাদেরকে ব্যবহারের জন্য বা তাদের চলাফেরার জন্য কিন্তু কৃত্রিম হাত পা দেওয়া হয়েছিল। বিশেষ করে আমরা যেটা দেখেছিলাম রানা প্লাজা ট্র্যাজেডির ঠিক 13 দিন পরে রেশমা নামক একজনকে উদ্ধার করা হয়, জীবিত উদ্ধার করা হয়েছিল, তাকে ঘিরেই কিন্তু সকল মানুষের কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করেছিল। আসলে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এই প্রথম যেটা আমরা দেখেছিলাম দীর্ঘ 13 দিন পর কিন্তু একজনকে উদ্ধার করা হয়েছিল এবং তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল। দর্শক, আরেকটু যেটা বলছিলাম যে রানা প্লাজার আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোর কোনো একটিতে কিন্তু কখনো ফাটল বা কোনোরকম দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এই রানা প্লাজা হওয়ার পর থেকেই কিন্তু এখানের যে সাধারণ মানুষ ছিল তাদের মধ্যে একটি আক্ষেপ ছিল এবং কি তাদের অভিযোগ ছিল রানা প্লাজাটি ভালোভাবে কাজ করা হয়নি, যার কারণে সেটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এরকম অভিযোগ বারবার যখন উঠছিল ঠিক সেই মুহূর্তে সে রানা প্লাজাটা কিন্তু ধসে পড়ে গিয়েছিল এবং এখানে অনেক শ্রমিক নিহত হয়েছিল এবং কয়েক হাজার মতো আহত হয়েছিল। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আছি সাভারের রানা প্লাজায়, যেখানে এই প্লাজাটি ঘিরে কিন্তু দেশের সহ আন্তর্জাতিকভাবে বিভিন্ন গণমাধ্যমের কাছে আমরা আমাদের দেশকে পরিচয় করিয়ে দিয়েছিল। একটি ট্র্যাজেডি শুধুমাত্র আমাদের দেশকে শোকের মাতাম বয়ে দিয়েছিল এবং আজকে সেই 24 এপ্রিল, যে 24 এপ্রিলেই কিন্তু রানা প্লাজা ট্র্যাজেডি হয়েছিল এবং দেশকে শোকের ছায়া ফেলে দিয়েছিল। আমরা অন্য অন্য যে ট্র্যাজেডিগুলো দেখেছিলাম সেখানে কিন্তু এত নির্মম একটি ট্র্যাজেডি ঘটনা ঘটেনি। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছিলাম সাভারের রানা প্লাজায়। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরেকজন ইসলাম আমার ধর্ম। তিনি বলছেন ফুল দিলে কোনো লাভ হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাজে আসবে। আমরা চাই সবাই যারা নিহত হয়েছে তাদের জন্য সবাই প্রার্থনা করুন। সবাইকে প্রার্থনা করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শ রইল। বিশেষ করে আমরা যেটা দেখছিলাম করোনার এই প্রভাবের মধ্যে কিন্তু রানা প্লাজা ট্র্যাজেডিতে অনেকে ফুল দিতে এসেছেন এবং ফুল দিয়ে বরণ করেছিলেন। আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে করোনার প্রভাবের জন্যই কিন্তু মানুষ এখানে ভিড় করছে না, তারা যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে এখানে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করবে। এবং সকাল নাগাদ কিন্তু তারা বিভিন্ন সংগঠন থেকে লোক এসে স্বাস্থ্যবিধি মেনে ফুল অর্পণ করে তারা চলে গিয়েছে। করোনার এই প্রভাবের মধ্যে কিন্তু তারা চাচ্ছে না যে আমরা এই মুহূর্তে করোনার এই প্রভাবের মধ্যে আমরা এখানে দীর্ঘক্ষণ থেকে করোনার যে প্রভাব রয়েছে সেটিকে আমরা বিস্তার করি। তারা স্বাস্থ্যবিধি মেনে ফুল অর্পণ করে তারা চলে গিয়েছে। এবং আমরা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সাভারের রানা প্লাজার যেই স্মৃতিস্তম্ভ রয়েছে সেই স্মৃতিস্তম্ভ থেকে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি একে সামান নিউজ হান্টের পক্ষ থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন।